হেডলাইন স্পন্সর বাই গুরুকুলাম ইংলিশ মিডিয়াম। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে পদ্ম শিবিরে যোগদান করলো প্রায় 7 শতাধিক ভোটার। আগরতলা নয় বনমালীপুর বিজেপি মণ্ডলের উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই যোগদান সভায় বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ছেড়ে 373 পরিবারে 699 জন ভোটার বিজেপি দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপি দলে যোগদান করেন। তাদের সবাইকে বিজেপি দলে বরণ করে নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, তুতু মে মে করতে কংগ্রেস এবং সিপিআইএম দলকে সবাই দেখেছে। ত্রিপুরা বিধানসভায় কংগ্রেসের যে 3 জন বিধায়ক গিয়েছিলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাদেরকে জিজ্ঞেস করেছিলেন যাদের রক্তমাখা হাত সেই সিপিআইএম দলের সাথে কংগ্রেস দল হাত মিলিয়েছেন। তখন কংগ্রেসের সেই 3 জন বিধায়ক মাথা নিচু করে ত্রিপুরা বিধানসভায় বসেছিলেন, কোনো উত্তর দেননি। বর্তমানে ত্রিপুরায় বিজেপি সরকার যেভাবে ত্রিপুরার উন্নয়নের জন্য কাজ করছে, ত্রিপুরায় বিগত 25 বছরে সিপিআইএম সরকার ত্রিপুরা উন্নয়নের জন্য কিছুই করেনি বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার, রিপোর্ট এক্সটিভি বাংলা। দেখলাম একটা জিনিস, আমরা দেখলাম এতদিন যেটা বলা হতো যে তুতু মেমে, আমরা দেখেছি কংগ্রেস এবং সিপিএমকে। আমি বিধানসভায় ওদেরকে বলেছিলাম যে 3 জন বিধায়ক এবার বিধানসভায় গেছে, আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম বিধানসভাতে, আপনারা উপরে গিয়ে কি জবাব দেবেন, যাদের হাতে রক্ত মাখা হাত তাদের সাথে আপনারা হাত মিলিয়েছেন। মাথাটা নিচু করে বসেছিল, কোনো কথা দেয়নি, রা শব্দও করেনি। কি উত্তর দেবেন আপনারা, কেন ওদের সাথে হাত মিলালেন, কিসের জন্য? আমি সেদিনও বিভিন্ন জায়গায় সারা ত্রিপুরাতেই ঘুরি, এখন এমন সব অজায়গায় আমি যাই, সেখানে আমি দেখলাম যে ভারতীয় জনতা পার্টি যেভাবে কাজ করছে, সিপিএম ডেভেলপমেন্ট বলতে কি করেছে সিপিএম সরকার, আগরতলা শহরে একটা ব্রিজ করেছে, আর কয়েকটা স্কুলের বিল্ডিং বানিয়েছে, আর উনাদের যে পার্টি অফিস সেটাকে সমৃদ্ধ করেছে। আর কিছু না হোক, রাস্তাঘাট কিচ্ছু নেই, জল পানি কিচ্ছু নেই, জনজাতিদের কথা বলে তো লাভই নেই, উন্নয়নের মানে এক ছিটে ফুটেও কোনো জায়গা আপনি পাবেন না। কিন্তু একটা জিনিস করেছে, সমস্ত জায়গায় একটা করে কমিউনিটি হল করেছে, মানে ভাষণ দেওয়ার ব্যবস্থাটা ওরা করেছে। কিন্তু আমি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি বললাম কোথায় ওদের সংগঠন, তো ওই কমিউনিটি হলে বসে বসে খালি ভাষণ দেওয়া। আর আমাদের সরকার মুখে যা বলে তা কাজ করেও দেখায়। আমরা সবসময় ইংরেজিতে একটা কথা আছে যে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ডস, এবং মাননীয় প্রধানমন্ত্রী বারবার এই কাজটা করেছে। মহিলাদের যে এতদিনের জন্য যে সংরক্ষণের বিষয় আপনি দেখেছেন, যে পার্লামেন্টের বিশেষ পার্লামেন্ট বসিয়ে যে রিজার্ভেশনের লোকসভা